তো শিখতে গিয়ে যা শিখব তার একেবারে মূল থেকে শিখব আজকে আমাদের সমাজে আমরা অনেকেই অনেক কিছু শিখি ভাষা 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 যেন তেন কোনো রকম অল্প স্বল্প না ওই শিক্ষাটাই যথার্থ সফল এবং সার্থকতা দেয় যখন আপনি শিখবেন গোড়া থেকে মূল থেকে আমূল শিখলে এই শিক্ষাটা কি দেয় উপকার দেয় যেমন আমি একটা উদাহরণ দিই আজকে আমাদের সমাজে যে কোনো জিনিস বলতে গিয়ে চর্চা করতে গিয়ে পালন করতে গিয়ে আমূল থেকে বলা হয় না জানা হয় না এটা আমাদের আজকে সার্টিফিকেট অনেক বেশি মানুষের বাট সফলতা কম কারণ হলো এটা যে কোনো জিনিস যতটুকুন জানবো মূল থেকে জানবো গভীর থেকে জানবো যথাযথ জানব কিন্তু আফসুস আজ আমাদের মধ্যে এর অভাব যেমন একটা উদাহরণ দিই মার্চ মাস আজকে হলো কয় তারিখ এগারো তারিখ মার্চের আট তারিখে সারাটা পৃথিবীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ঠিক না মার্চের আট তারিখে সারা পৃথিবীতে পালিত হয়েছে আন্তর্জাতিক এখন আমরা সবাই জানি আন্তর্জাতিক এখন যদি আমি প্রশ্ন করি আন্তর্জাতিক নারী দিবসের আসল কি গুড়াটা কোথায় তাহলে আমরা যারা অনেকেই পালন করি নাইনটি বলতে পারবো না 99 আমি আমি পারি নাইনটি বলতে পারবে না এই আন্তর্জাতিক নারী দিবসের গুড়াটা কোথায় ঠিক এটা উদাহরণ দিচ্ছি এই ধরনের অনেক আমাদের জীবনে প্রাত্যহিকতায় বাস্তবতায় সব জায়গায় গিয়ে দেখবেন অনেক জিনিস হয়তো জানার চেষ্টা করি বুঝার গুড়া থেকে জানি না যে কারণে এই জানাটা সফলতা দেয় না আমরা ভাষা দিবস পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টেলিভিশনের সাংবাদিকরা প্রশ্ন করে আমাদের ছেলে মেয়েদের যারা আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে গান গায় এদেরকে প্রশ্ন করে আচ্ছা বলো একুশে ফেব্রুয়ারি কোন শনে অনেকে পারে না আচ্ছা একুশে ফেব্রুয়ারিতে কারা কারা জীবন দিয়েছিল নাম অনেকেই পারে না একুশে ফেব্রুয়ারি আসলে কি ছিল বাংলা কত তারিখ ছিল হানড্রেড পারসেন্টে কইতে পারে না নিঃসন্দেহে রাগ করে না কারণ মূল ছিল আটই ফাল্গুন এটা এখন একুশে ফেব্রুয়ারি হয়ে গেছে আটই ফাল্গুন কেউ আর জানে না হানড্রেড পারসেন্ট ভুলে গেছে কয় একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির জন্য জীবন দিছিল হ্যাঁ সালাম আবদুল জব্বার রফিক আর বরকত কি জীবন দিছিল একুশে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির জন্যে না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের জন্য সরে সরে আর জন্যে দিছিল এবিসিডির জন্য তো দেয় নাই তা আমরা এতটা দুষ্ট যে আমরা এখন ওই ওই আটি ফাল্গুনটাই হানড্রেড পারসেন্ট ভুলে গেছি আমি নিজে দেখেছি অনেক শিক্ষিত স্বজনকে প্রশ্ন করে পারে না তো ঠিক এটা আমি অনুরোধ করছি এই জন্যে যে কোনো জিনিস জানবেন কোড়া থেকে মূল থেকে তাইলে ওই জ্ঞানটা স্পিরিট অনেক বেশি হবে এর শক্তি হবে এর শক্তিটা মানে পারমাণবিক অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হবে কারণ পারমাণবিক বোমাবত তৈরি করেছে মানুষ জ্ঞান চর্চা করে ঠিক না হ্যাঁ আমরা অনেকেই খালি নাম শুনি পারমাণবিক কিন্তু যে বানিয়েছে যে তৈরি করেছে সে আমূল জানে যদি এটা বিশ্বাস করেন পারমাণবিক বোমা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তাইলে যে পারমাণবিক বোমার আমূল জানে পারমাণিক বোমার চেয়েও তার জ্ঞানের শক্তিটা আরও বেশি হবে তাই জ্ঞানের পাওয়ার তখনই বাড়ে যখন মূল থেকে গভীর থেকে প্রকৃত অবস্থা থেকে জানা হয় যেমন আন্তর্জাতিক নারী দিবস আমি যদুর ইতিহাস ঘেটে জেনেছি তা হল আঠারোশো সনে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সুতুর ফ্যাক্টরির নারী কর্মচারীরা তাদের পারিশ্রমিক তাদের কর্মঘণ্টা কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং তাদের মর্যাদা ফিরে পাওয়ার জন্যে নিউ রাস্তায় নেমেছিল আঠারোশো সাতান্ন সনে প্রথম পৃথিবীতে বাস্তবে যা হয় বাংলাদেশেও যদি কোনো অধিকারের জন্য কেউ মিছিলে নামে আমাদের পুলিশরা ফুলের মালা দেবে তো ঠিক আঠারোশো সাতান্ন সনে নিউ ইয়র্কের রাস্তায় নারীদের এই অধিকারের দাবিকে স্তব্ধ করে দিতে তৎকালীন নির্বাহীদের নির্দেশে পুলিশরা সামনে ছিল এবং বুঝতেই পারেন কি হয়েছিল আঠারোশো সাতান্ন সনে প্রথম ওই আঠারোশো সাতান্ন সনের এই ঘটনাকে কেন্দ্র করে উনিশশো আট সনে প্রথম আবার নিউ ইয়র্কে সোশ্যাল ডেমোক্র্যাট নামে একটি নারী সংগঠন প্রথম একটা সম্মেলন করে আঠারোশো সাতান্ন সনের ঘটনা আর সোশ্যাল ডেমোক্র্যাট নামে সং নারী সংগঠন ওই ঘটনাকে নিয়ে আন্তর্জাতিক নারী সম্মেলন করে নিউ ইয়র্কে উনিশশো আট সনে কয় বছর পরে মাত্র ষাট পঁয়ষট্টি বছর পরে মাত্র বুঝছে না তার মানে ঘটনা ঘটার ক্রিকেটের ভাষায় বললে হাফ সেঞ্চুরিরও আরও পড়ে ঘটনা ঘটেছে আঠারোশো সাতান্নয় আর উনিশশো আট সনে প্রথম ওই ঘটনাকে স্মরণ করে সোশ্যাল ডেমোক্রেট নামে নারী সংগঠন প্রথম নারী আন্তর্জাতিক নারী সম্মেলন হয় নিউ ইয়র্কে এরপরে উনিশশো দশ সনে ডেনমার্কের কুপেন হ্যাগেনে দ্বিতীয় নারী সম্মেলন হয় উনিশশো দশ সনে ডেনমার্কের কুপেন হ্যাগেন সিটিতে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন হয় ওই যে ডেনমার্কের হ্যাগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনের ডিক্লারেশনে বা ঘোষণাপত্রে প্রস্তাব করা হয় পরের বছর থেকে উনিশশো এগারো সন থেকে আটই মার্চকে আঠারোশো সাতান্ন সনের স্মৃতিকে জাগরুক করে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে এই হলো নারী দিবসের মূল কথা বুঝতে পেরেছি তার মানে উনিশশো পাঁচ উনিশশো এগারো সনের আগে পৃথিবীতে আন্তর্জাতিক নারী দিবস ছিল না তার মানে আজকে আমরা দুই হাজার উনিশ দুই থেকে উনিশশো এগারো বাদ দিলে কত বছর একশো বছর এর আগে পৃথিবীতে নারী দিবস বলতে মানুষ চিন্ত আচ্ছা আমার প্রশ্ন তখন কি নারীর অধিকার ছিল বরং মাঝে মাঝে এটাও বলতে হয় তখন যদি নারীর অধিকার ভুলুণ্ঠিত থেকে থাকে তাইলে এখন নারীর অধিকার আকাশে লুণ্ঠিত ভুলুণ্ঠিত না নাকি হ্যাঁ অন্তরিক্ষে লুণ্ঠিত হচ্ছে নারীর অধিকার তখন শুধু ভূমিতে ভূমিতেই লুণ্ঠন হতো আর এখন স্থলে জলে অন্তরিক্কে সর্বত্র লুণ্ঠিত হচ্ছে নারীর অধিকার কারণ সময়ের পরিবর্তনে মানে চুররা ডাকাতে পরিণত হয়েছে ডাকাতরা ডিজিটাইজড ডাকাতে পরিণত হয়েছে নাকি রাগ করার তো কোনো কিছু নাই এটাই চূড়ান্ত বাস্তবতা নিজের বিরুদ্ধেই বলা উচিত হা তবে আমি যেই বললাম যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা আর হা উনিশশো সন থেকে পালিত হয়ে আসছে আমাদের বর্তমান সমাজে অনেক লোকজনকে দেখলে মনে হয় নারী এটা এই দিবস পালন না করলে মনে হয় নারী গেল ঠিক আছে না অনেক পুরুষরা এই দিবস পালনের জন্যে সর্বস্ব বিলিয়ে দেয় অনেক নারীরাও আছে আছে না আমি তাদেরকে কেবল দুইটি প্রশ্ন করতে চাই আমি বলতে চাই নারীর অধিকার যদি তুমি সত্যি দিতে চাও বন্ধু তাহলে আগে জানতে হবে তোমাকে নারীকে নারীর পরিচয় জানতে হবে পরিচয় জেনে তার অধিকার দিতে হবে পরিচয় না জানলে অধিকার দেয়া অধিকার দেয়া যায় না তাই দিতে হবে আগে পরিচয় জানতে হবে তারপরে অধিকার দিতে হবে এখন যদি নারীর পরিচয় জানতে গিয়ে আপনি আমি সবাই দাঁড়াই তাহলে প্রাথমিকভাবে নিজেই উত্তর দিতে হয় নারী হ্যাঁ নারী সে আমার মা নারী সে আমার মেয়ে নারী সে আমার বোন নারী সে আমার কখনো বা স্ত্রী ঠিক না এই চারটি পরিচয়ের বাইরে হা ফুফু খালা দাদি নানি সবই আসে এর মধ্যে আসে না মা মেয়ে বোন আর স্ত্রী এই পরিচয়গুলোতে নারী ধন্য নারীর পরিচয়গুলো আগে জানতে হবে জেনে তার অধিকার দিয়ে তাকে ধন্য করতে হবে হ্যাঁ পাশাপাশি এটাও বলে শিক্ষা নারীর অধিকার যদি দিতেই চাও তাহলে নারীকে তার জন্ম জন্মপূর্ব এমনকি তার শারীরিক বাস্তবতা তার সক্ষমতা তার মানে শরীরের গঠন তার মানসিক গঠন এবং তার কর্মক্ষেত্র এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে তাইলে তার অধিকার দিতে পারবে এটা হলো প্রথম প্রশ্ন এই প্রথম প্রশ্নের উত্তর অনেকে বলবে ইয়েস কেউ বলবে আমি ফিফটি পার্সেন্ট পারি কেউ বলে এইট্টি পার্সেন্ট পারি কেউ বলে হান্ড্রেড পার্সেন্ট পারি যে হান্ড্রেড পার্সেন্ট নারীর পরিচয়ে এবং নারীর বাস্তবতা কর্মক্ষেত্র এই সবগুলোর ব্যাপারে ওয়াকিফাল তার কাছে অবশ্যই নারীর অধিকার আছে নারীর মর্যাদা আছে কিন্তু যে কম জানে যত কম জানবে অধিকার তত কম দিচ্ছে এটা হলো আমাদের প্রথম বিষয় নারীর পরিচয় জানা দুই নাম্বার নারীর অধিকার যদি দিতেই হয় যদি একজন নারীও নারীর অধিকার দিতে হয় পুরুষও নারীর অধিকার দিতে হয় তাহলে দ্বিতীয় প্রশ্নটা হলো বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি চরিত্রবান আমার কি আছে নৈতিক চরিত্র আছে আমি যে চরিত্রহীন সে নারী হোক পুরুষ হোক সে কারো অধিকার দিতে সে হলো ডাকাত বুঝতে পেরেছেন তো যদিও এখন দুর্ভাগ্য তাকালে মনে হয় ডাকাতরাই বেশি চিৎকার করে যে চরিত্র বা নারী আর পুরুষ তার কাছেই অন্যের অধিকার ঠিক আছে আর যে চরিত্র নাই নারী তো যে পুরুষ তার চরিত্রহীন নারী তো তার কাছে সে তো তেমন শিয়ালরা মুরগিকে পাহারা দেওয়ার জন্য পাগল হয়ে আছে। ঠিক না পৃথিবীতে যেন তাই এই জন্যে আমাদেরকে পরিচ্ছন্ন ধারণায় স্পষ্ট হওয়া উচিত হা নারী তার পরিচয় জানব আর তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমারও ফাউন্ডেশন থাকবে যে আমি চরিত্রবান থাকব বুঝতে পেরেছি তা আমি কথাটা এই জন্যে বললাম এই উদাহরণ দিতে গিয়ে যে হ্যাঁ যে কোনো জিনিস জানতে গিয়ে গভীর থেকে মূল থেকে জানতে হবে আর মূল থেকে জেনে যদি অ্যাকশনে কেউ যায় তাহলে তার এর স্পিরিট হয় পাওয়ার হয় তার জ্ঞানের ক্ষমতাটা তত বাড়ে এটার অ্যাকশন তত সাবলীল হয় উপকার তত বেশি পায় কিন্তু আফসোস আজ আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট অনেক আছে বাট গভীর থেকে মূল থেকে জানার মানসিকতা অনেক বেশি কমে গেছে আর যদি তা হয় বিশেষ করে ডাক্তার যারা মানে ওলামা হুজুর আর ডাক্তার যদি কম জানোইয়া হয় তাইলে তো গেছে অন্য অনেক কিছু কম জানুই হইলে তো এক দুইখানে একটু মানে পাল্টা করে বাইরে চলতে পারে কিন্তু ডাক্তার যদি কম জানোইয়া হয় অল্প জানোইয়া হয় তাইলে জীবন যার কাছে আরামের জন্যে গেছে তারে কি বাজাই দেবে আর হুজুর সত্যি যদি তার জ্ঞান না তাকে হালাল রে কইব হারাম হারাম রে কইব হালাল এখন হচ্ছে তাই না এই জন্য নিম মোল্লা আর নিম ডাক্তার সবচেয়েতে বড় ভয়ঙ্কর তো আসলে আমি আমার নিজেকে সবাইকে যে আপনি যা যতটুকু জানবেন মূল থেকে গভীর থেকে জানবেন লেখাপড়া যা করবেন যা করাবেন যে সাবজেক্টে পড়বেন গভীর থেকে জানবেন তাইলে আপনার এই জ্ঞানের ক্ষমতাটা পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী হবে এইভাবেই আমাদের শেখা উচিত শেখানো উচিত নারীদের অধিকারের কথাটা যেহেতুই বললাম আসলে যেমন বাংলাদেশে এবার যে নারী দিবস পালন হয়েছে এর যে স্লোগানটা স্লোগান ছিল ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে হয়েছে বাংলাদেশে সবাই মিলে ভাবো নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড় এটা ছিল স্লোগান আমি একজন আলেম হিসেবে কোরআন হাদিস যা পড়েছি আমি একজন মানুষ হিসেবে আমি আমার নিজের বুকে হাত দিয়ে যখন বলি যে আমার চরিত্র আছে। তখন আমি বলি এই স্লোগানটা সঠিক হয় নাই কিভাবে আমি বলি প্রথমে বলা হয়েছে সবাই মিলে ভাব নতুন কিছু করো ভাই ভাই কী করবা নতুন করো তার মানে নারীর অধিকার আদায়ের জন্যে এখনো ভাবতে হবে তার মানে নারী তুই কপালে হাত দিয়া আমরা এত পুরুষরা এত কপাল পোড়া যে আমরা কইতেছি সবাই মিলে ভাবো নতুন কিছু করো তার মানে নারী নারীর অধিকার দেওয়ার জন্যে অনেক কিছু এখনো ভাবনাতেই আছে। তো তো বাবারা তোমরা গালে হাত দিয়ে একটু কান্নাকাটি করো তোমাদের অধিকার এই জীবনে না কারণ আমরা তো ভাবতেই মাত্র শুরু করলাম আটি মারছে নতুন কিছু কইরা লই ভাবি তারপরে নতুন করি তাইলে অধিকার পাবা না জানা উচিত প্রত্যেকটি মানুষের যা যা অধিকার হওয়ার কথা নারী আর পুরুষ শিশু আর যুবক বৃদ্ধ আর কিশোর আর তরুণ প্রত্যেকের অধিকার পৃথিবীতে সকল জ্ঞানীর কাছে স্পষ্ট থাকা উচিত আর যদি বলা হয় চূড়ান্ত জ্ঞানের আধার আল কোরআন আল করিম কমপ্লিট জ্ঞানের শিক্ষক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এবং চূড়ান্ত সবার অধিকারের ঠিকানা ইসলাম তেলে বলতে হয় ইসলামে একজন মুসলমান হয়ে ভাবার কোনো প্রয়োজন নাই কারণ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি ভেবে যা যা করার তা করে গিয়েছেন নবীজি ভেবেছেন এবং করে গিয়েছেন আমাদের কাজ একটাই শুধু অনুসরণ করা শুধু অনুসরণ কর নারীর অধিকার দিতে চাই অনুসরণ করব। করবো জানতে চাই নারী অধিকার কোরআনে আসে নারীর নারীর মর্যাদা কোরআন এবং সুন্না স্পষ্ট করে দিয়েছে শুধু তাই না পৃথিবীতে যত মত ধর্ম পথ আছে প্রায় সবাই নারীদের অধিকারের কথা আলাদা আলাদা বলেছে আছে। ধর্মেও আছে মতবাদেও আছে সব জায়গায় আছে কিন্তু আফসুস কতটা কম জ্ঞান হলে স্লোগান নিকেছে নতুন সবাই মিলে ভাব মানে সবাই মিলে নতুন করে ভাবো আর নতুন কিছু করো নারী তোমার অধিকার পাইতে আরো বাকি আছে ভাই ভালোই কইরালই শেষের লাইনে মূর্খ কি বলতেছে কয় নারী পুরুষ সমতার নতুন বিশ্ব আচ্ছা বলেন নারী আর পুরুষের সমান যে কথাটা যে বলে আসলে তারে পাগল কইলে পাগলেও লজ্জা পাওয়া উচিত কারণ যারা মেডিকেল সায়েন্স পড়েন মেডিকেল সায়েন্সে দৈহিক গঠনে পুরুষ আর নারী কি সমান আমরা পুরুষ আমাদের যতটা বিভিন্ন ওই যে আচ্ছা হরমোন লাগে না হরমোন এই যে আমাদের পুরুষদের নির্দিষ্ট বয়সে নাকের নিচে ঠুটের উপরে সুন্দর চুল গজায় এর নাম গুফ মিস্টার মুস নাকি তবে উসমানির মতো এত লম্বাও রাখা যাবে না রবীন্দ্রনাথের মতো লম্বা রাখা যাবে না কারণ মুসের জন্যে বর্ডার দিয়েছেন কে ঠুটের মধ্যেই কি আছে ন্যাচারাল বাউন্ডারি আছে যিনি নির্দিষ্ট বয়সে এর উপরে চুল দেন তিনি ন্যাচারালি বাউন্ডারি দিয়ে দিয়েছেন সুন্দর একটা রেখা আসে না মুস যত লম্বাই হোক এর ভিতরে থাকবে এই বাউন্ডারি ক্রস করতে পারবে না মুস গজানোর জন্যে হরমোন লাগে না লাগে না দাড়ি গজায় হরমোন লাগে না তো এই জন্যে একেবারে মৌলিক জিনের গঠনগতভাবেই পুরুষ আর নারীর দেহ কি আলাদা পুরুষের শরীরে আসলেই আমরা হলাম শ্রমিক পুরুষ মানেই শ্রমিক কঠিন ঘাম জড়ানো শ্রম পুরুষেই দিতে পারে পুরুষ যত কঠিন কাজ করতে পারে নারী তা কি পারে বলেন যদিও আমরা এখন নামাই দিছি আমরা কমবক্ আমরা লায়ক এই জন্য নামাইছি কিন্তু যত কিছুই বলেন পুরুষ যা পারে নারী তা পারে না হা আবার নারী যা পারে পুরুষ গোষ্ঠী মিলে আমরা তা আচ্ছা এই পৃথিবীর কোনো পুরুষ কি পেরেছে বাচ্চা পেটে ধারণ করতে কোন পুরুষ কি বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে নারী মা আমার মা আমাকে পেটে ধারণ করেছে আমার মা তার বুক চুষে আমি খেয়েছি সবাই খেয়েছি ঠিক না তাই শারীরিক গঠনের বাস্তবতায় নারীর শরীর পুরুষের শরীর আলাদা সমান হতে পারে না কর্মক্ষেত্র নারীর কর্মক্ষেত্র পুরুষের কর্মক্ষেত্র শারীরিক গঠনের কারণে আলাদা এক সমান হতে পারে না পারে না পারে না ঠিক এমনি করে যদি নারী আর পুরুষের অধিকারকে সমান কয় বুঝতে হবে এ পাগল এ দুষ্ট কারণ ইসলাম নারীর স্রষ্টা যিনি কে তিনি বলেছেন পুরুষ জাতির উপরে নারীর মর্যাদা আল্লাহ বলছেন পুরুষ জাতি তাম পুরুষকে এক পাল্লায় রাখলে একটা মেয়েকে আরেক পাল্লায় রাখলে নারীটা ভারী হবে পুরুষের পাল্লাটা হালকা হয়ে যাবে কারণ পুরুষ তাবৎ পৃথিবী পুরুষ দিয়ে ভরে দিলে বংশধর পাওয়া যাবে না যেতো না মা এমন কি পুরুষ ছাড়াও আল্লাহ পৃথিবীতে কেবল মা থেকে সন্তান জন্ম দিয়েছেন ঈশা ইবনু মারিয়া মালা সাল্লাম এই জন্যে পুরুষ জাতির উপরে একজন মেয়ের মর্যাদা একজন মেয়ের মর্যাদা এখন যদি কেউ কয় সমান করতে তেলে বুঝা গেল নারীকে উপর থেকে নিচে নামাইতেছে উপর থেকে নিচে নামাচ্ছে মা দেখুন একটি হাদিস যদি শুনি নবীজি বললেন আমরা তো কোনো না কোন মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি আমাদের জান্নাত আমার মায়ের পায়ের নিচে কারণ মা সে নবীজি শর্ত দিলেন না ওই যে মায়ের পায়ের তলে আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আপনি যত বড় পুরুষ হন না কেন বিশ্ব নবী তার পায়ের নিচে ও নবী আল্লাহর জান্নাত নয় 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 মা শর্ত করেন ন্যায় নবীজি মা কি মুসলিম মা কি ইমানদার মা কি নামাজি মা কি রোজাদার নবীজি একটা শর্ত দেন নাই। শর্ত একটা কেবল মা যে পেটে বাচ্চা নিয়েছে নিজের পেটে বাচ্চা নিয়ে বাচ্চাটাকে নিজের রক্ত দিয়ে নিজের দেহে আরেকটা দেহ বড় করেছে জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে আর নিজের রক্ত আবার চুষে খাওয়ার জন্য দুনিয়াতে আসার পরেও নিজেকে উজাড় করে দিয়েছে যে মা এই যোগ্যতাটা যদি থাকে মা ও কি মুসলিম ও কি নামাজি ও কি রোজাদার নবীজি শর্ত জেনে রাখবেন নবীজির কথা কিন্তু আইনের কথা আইন মেডিকেল সায়েন্সে আপনারা যে পড়েন না তথ্য ইনফরমেশন মেডিকেল ইনফরমেশন এর মধ্যে ব্যাখ্যা ঢুকানোর সুযোগ আছে না বরং যেভাবে শব্দগুলো অভিজ্ঞতা থেকে এই সায়েন্সের জনকরা বলেছে এইভাবেই আপনারা ব্যাখ্যা করেন ঠিক না প্রত্যেক সাবজেক্টের আইন যা আইনের কথাগুলো হুবুহু বলতে হয় ব্যাখ্যা করার সুযোগ হা তখনই থাকে যখন ওই প্রণেতা তার ব্যাখ্যাতে তো আল্লাহ রসুল তিনি আইন দাতা তিনি বলেছেন মা সে যেই হোক মা জান্নাতে যাবে কিনা জানি না কিন্তু মায়ের পায়ের নিচে তার মানে মা দাঁড়িয়ে আছে জান্নাতের উপরে মা দাঁড়িয়ে আছে নবীজি অন্য হাদিস দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে বললেন ওই মা যে সন্তান জন্ম দিয়ে মা হল সন্তানের বেহেসটা তার পায়ের নিচে তার মানে মা দাঁড়িয়ে আছে জান্নাতের উপরে মা খুব ইজিলি জান্নাতে যেতে পারে যদি ওই মা পা নামাজ পড়ে পর্দা করে আর স্বামীর আনুগত্য করে এই তিনটি শর্ত যদি কোনো নারী মা যে বাচ্চা জন্ম দিল মা হলো সে যদি তিনটা শর্ত কি তাইলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে কারণ সে তো জান্নাতের উপরে দাঁড়িয়ে রয়েছে নারীর অধিকার যদি দিতেই হয় নবীজির দিকে তাকাও ইসলামের দিকে তাকাও ইসলাম বলেছে পুরুষের অনেক উপরে নারী এখন নারীবাদীরা বলে ও তাইলে তো এক জায়গায় সমস্যা কি সমস্যা বাবার সম্পত্তিতে পুত্র যা পায় মেয়ে তার অর্ধেক পায় এখন প্রথম প্রশ্ন করি যে সকল কপাল কপালপুরারা এই প্রশ্ন ওঠায় তাদেরকে বলি আচ্ছা দেখাও পৃথিবীর কোন ধর্মে নারীকে বাবার সম্পত্তি দিয়েছে একটা ধর্মেও নাই পরে দেখেন আকাশের সাথে সম্পর্ক আছে এমন ধর্ম ইহুদি খ্রিস্টানদের মধ্যে মিরাজ নাই এরা পরিবর্তন করে ফেলেছে নাই আর হিন্দু বৌদ্ধ আরও আরও যত ধর্ম আছে কোনো ধর্মে আছে। উত্তরাধিকার বাবার সম্পত্তিতে মেয়ের অংশ আছে। কিন্তু দুর্ভাগ্য অন্যখানে যেখানে নাই এখানে দিছে শয়তানগুলোর টার্গেট হলো হা কত বড় কপাল পোড়া যে একটা মেয়ে বাবার সম্পত্তি কখন পায় যখন বাবা মারা যায় বাবা কি জীবিত থাকতে হ্যাঁ জীবিত থাকতে বাবা বরণ পোষণ ছবি দেবে বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে এক ছেলে অর্থাৎ দুই মেয়ে তবে কোরআন আবার এখানে এতটা ইনসাফ করেছে বাটকারা বানিয়েছে কোরআন মেয়েদেরকে আল্লাহ বলছেন ফালিদাকারী মিসলু হাজিল উনসাইনি শুনে নাও পুত্র পাবে দুই মেয়ের সমান বাটকারা বানালেন আল্লাহ কাদেরকে মেয়েদেরকে বাটকারা বানানো সম্মান না সম্মান না আরেকটা ওরা কপাল পুরারা বুঝে না মেয়ে সম্পত্তি পাবে বাবার মৃত্যুর পরে বাট মেয়ে তো বাবার সম্পত্তি পাওয়ার অনেক আগেই স্বামীর করে যায় কোথায় যায় ন্যাচারাল না এক্সট্রা অর্ডিনারি আলাদা ব্যতিক্রমী উদাহরণ থাকতেই পারে বাট ন্যাচারালি মেয়েরা বাবার জীবদ্দশায় লালিত পালিত হয়ে বাবার হাত দিয়েই কার ঘরে যায় স্বামীর ঘরে এখন স্বামী তো কারো না কারো পুত্র কিন্তু বেচারা স্বামী তার অবস্থা কি যখন বিয়ে বসবে বডিগার্ডের চাকরি নেবে মানে আমি বলিয়া কি বিয়ে করা মানে চিরন্তন বিনা বেতনে বডিগার্ডের চাকরি নেওয়া তারপরেও কপালপুরারা বুঝে না সম্মান তো নারীদের বেশি কারণ ইসলাম বলেছে তাকে পাহারা দাও পাহারা কেন দেবে না কারণ সে তো আমার মা আমার মারে যদি আমার বাবা পাহারা না দেয় আমার জন্মটা নিশ্চিত হবে না আমার জীবনের স্বার্থে আমার বাবার দায়িত্ব আমার মায়ের পাহারাদারি কর এটা আমার অধিকার এই কপালপুরারা বুঝে না হ্যাঁ তো বিয়ে মানে বাবা আমার মাকে বিয়ে করলো মানে বাবা বিনা বেতনে চিরন্তন বডিগার্ডের চাকরি নিল ঠিক আছে তো হ্যাঁ কিন্তু আশ্চর্য যখনই চাকরির জন্যে সেজে সুজে মানে পাত্র লইয়া গেলাম তখন শরীয়ত কয় কবুল কই বা দুই নাম্বারে আগে ইজাব দেবে তার মানে বিয়ে করবে মেয়ে বিয়ে বসবে হলো ছেলে কিন্তু শর্ত হল নগদ টাকা দাও কি দাও মোহর দাও কি দাও মোহর কাবিন পরিশোধ করে এটা ফরজ করে কেরিমি আল্লাহ নামাজ পড় ফরজ পড়তে গিয়ে ফরজ শব্দ বলেননি বলেছেন আকিম উসাল্লাহ রোজা ফরজ করতে গিয়ে ফরজ শব্দ বলেননি বলেছেন কুতিবা আলীকুমুসিয়াম হজ ফরজ করেছেন বলেছেন ও আতিমুল হাজ্জাওয়াল অমরাতালিল্লাহ কিন্তু ছেলেটা বিয়ে বসবে মেয়েটা বিয়ে করবে তিন জায়গায় কোরআনে কেরিমে ফরজ শব্দ দিয়ে আল্লাহ মোহরের কথা বলেছেন আর যারা বিয়ে বিয়েতে মোহর দেয় মোহর আদায় করে বিয়ে হয় ওই বিয়েটা ভালো ওই বিয়ের বাচ্চা কাচ্চা ভালো আর যে বিয়েতে কাবিন কুয়ে লেইখা দেয় আর আমগমতো দাড়ি পাকা বুড়ারা কয় বুড় হাতে হাত ধুয়া মাপ চাইস নাকি হ্যাঁ এত নিকৃষ্ট কয় মাপ চাই কিন্তু যদি আল্লা না করুক পান থেকে চুন খসে আর একটু উল্টা পাল্টা হয় চোদ্দ গুষ্টি শুদ্ধ কৌটের বারান্দা দিয়া কাহাকে বলে কত প্রকার কি উদাহরণ সহ সংজ্ঞা দিয়ে কিন্তু আফসুস আমাদের দেশে আজ যত বাচ্চা দুষ্টামি করে ডান পিঠে খুঁজ নিয়ে দেখেন ওর মা বাবার বিয়ের মোহরটা পরিশোধ হয় নাই খুবই চূড়ান্ত সত্য কথা হা তো মেয়ে ছেলে বেচারা বিয়ে বসতে আসলো বাধ্য হলো ফরজ হিসেবে বউকে কি দিতে কি দিতে দেন মোহর দিতে টাকা দিতে তার মানে মেয়ে বাবার বাড়ি যাওয়ার বাবার বাড়ি থেকে যখনই স্বামীর বাড়িতে যাত্রা শুরু করলো বিনা কষ্টে জন্মের কারণে নারী নারী এই জন্যে কী পাইল কি পাইল টাকা পাইলো টাকা পাইল ফরজ হিসেবে গিফট তো আলাদা গিফট আলাদা আর মোহরটা হলো ফরজ এটা আলাদা তো মেয়ে বিনা পরিশ্রমে মেয়ে বলে জন্ম নিয়েছে তাই সম্পদের মালিক হয়ে গেল আর বেচারা ছেলে বাবার সম্পত্তি পাওয়ার আগে বিয়ে বসতে গিয়া বউরে কি করলো তার মানে ব্যয় শুরু হলো আর মেয়ের ইনকাম শুরু হলো শুধু তাই না ইকোনমিক্স যারা পড়েছে ইকোনমিক্স একটা সায়েন্স ইকোনমিক্সে বলে ইনকাম দুই ধরনের একটা ইনকাম হয় নেট ইনকাম আর একটা ইনকাম হয় গ্রস ইনকাম গ্রস গ্রস ইনকাম মানে যে ইনকামের পরে ব্যয় আসে আয়ও আসে ব্যও আসে জোয়ারও আসে ভাটাও আসে এর নাম গ্রস ইনকাম পুরুষ তার সব ইনকাম হলো সব দিতে বাধ্য কিন্তু নারী যত ইনকাম সব তার নেট এক পয়সা খরচ করতে বাধ্য ইসলামের একটা ফতুয়া বিখ্যাত নবীজি বলেছেন ইসলামের আইন আমি মাঝে মাঝে হাসি বলি শুনলে হাসতে হয় কি স্ত্রী ধনী পুরুষ দরিদ্র ধনী স্ত্রী তার জাকাত স্বামীকে দিতে দিতে পারে দিবে কিন্তু স্বামী তার জাকাত স্ত্রীকে দিতে হারাম গায়ের চামড়া বেচা বৌরে খাওয়াবো কাপড় দিব কিন্তু জাকাত দিতে পারবে না কিন্তু বহু নেট মালিক কারণ তার আয় আছে ব্যয় নাই এখন শোনেন বিয়ের মুহূর্তে মোহর পেলো বাবার সম্পত্তিতে অর্ধেকেই পেল। সমান হলো না হলো না কারণ ভাইটা বিয়ে করতে গিয়ে বউরে টাকা দিয়ে দিল মনে করুন বাবার সম্পত্তি এক লাখ পঞ্চাশ হাজার পেল মেয়ে এক লাখ পেল ছেলে ছেলে যখন বিয়ে বসলো পঞ্চাশ হাজার আরেক মেয়েরে দিয়ে দিল আর ই মেয়েও আরেক ছেলের সাথে বিয়ে করল পঞ্চাশ হাজার হইল না হইল না কি বরং বলতে হয় ছেলের যা আহ পকেটে যা আছে আরও আর মেয়ের যা আছে নেট এখন যত নারীবাদী আছে এদেরকে প্রশ্ন করা উচিত তোমরা যারা বিবাহিত বিয়ে বসো বিয়ে করছ মোহর দিছ আসলে নারীর অধিকার দিতে ইসলাম যা দিয়েছে আর ইসলাম বলছে সমান না নারীর অধিকারটা নারীর অধিকারটা উপরে পুরুষ পুরুষ হা এক জায়গায় কোরআন বলেছে আর রিজালু কওয়ামুন আলা নসা بما فضل الله بعضهم على بعض وبما انفق والله বলেছেন হা এক জায়গায় কারণ যে কোনো একটা গাড়ি যে কোনো বিমান যে কোনো মেশিন যে কোনো প্রতিষ্ঠান চলার জন্য একজনকে পরিচালকের আসনে বসতে হয় দুইজন যদি হয় তাহলে কি হবে গন্ডগোল হবে পাইলট একজন থাকে তার সাথে কু পাইলট থাকে প্রিন্সিপাল একজন তার সাথে ভাইস প্রিন্সিপাল থাকে কিন্তু প্রিন্সিপাল দুইজন থাকে না ঠিক পরিবারে ফ্যামিলিতে ড্রাইভিং সিটে থাকবে পুরুষ কারণ পুরুষ সব কিছুর মোকাবেলা করতে পারে তবে আল্লাহ বলছেন পুরুষকে অধিকারটা কেন দিয়েছেন কারণ মিস্টার পুরুষ হল শ্রমিক সে উপার্জন করে খরচ করে যে আয় করে ব্যয় করে তারে তো একটু ড্রাইভিং সিটে বসানোই দরকার এখন যদি নারীরা কয় না আমরা খুশি না আমরাও ড্রাইভিং সিটে বসতে চাই তাহলে আমরা বলব ঠিক আছে তুমি আয় করবা ব্যয় করবা পুরুষ ঘরে বৈশা থাকবো খালি খাইবো এই দায়িত্ব যদি পালন করো ঠিক আছে আমরা রাজি আছি কিন্তু এটা কি মানবে তার মানে ইসলাম যে অধিকার দিয়েছে এটাই সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত বাস্তব আফসুস এই যে এই জন্যে নারী পুরুষ সমতার নতুন বিশ্বগর স্থোগানটা আমি একজন মুসলিম হিসেবে সমর্থন করি না দিতে পারি না আমি বরং বলি না আমার মাই শ্রেষ্ঠ কারণ নজরুলের ওই কবিতা পড়ে না ওরা নজরুল বলেছে রাজা করিছে রাজ্য শাসন রাজাকে শাসিছে কি রাজা পুরা রাজ্য শাসন করে আর মিস্টার রাজারে শাসন করে শুধু তাই না কবি এখানে থামিনি কবি বলেছে রানীর প্রেমেতে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি রানীর প্রেমেই রাজ্যের গ্লানি ধুয়ে যায় রাজার শাসনে যায় না যারাই জীবনে যতটুকুন ভালো করতে পেরেছেন বা এখনও যারা যার জীবনে যতটুকু ভালো খুঁজ নিয়ে দেখেন মায়ের অবদান কার অবদান মায়েদের মায়েদেরকে ঘরে রানীর মর্যাদা দিলেই যুবরাজ জন্মাবে নাইলে হবে না তো আমি প্রাসঙ্গিক মানে প্রত্যেক জিনিস মূল থেকে জানার কথাটা বোঝানোর জন্যে উদাহরণ দিতে গিয়ে নারী দিবস প্রসঙ্গ নারীর অধিকার স্লোগান এটা বললাম কারণ এই সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত আমরা যে যে সাবজেক্টেই লেখাপড়া করব না কেন প্রাসঙ্গিক কিছু বিষয় স্পষ্ট ধারণা থাকা উচিত আর হা এর সাথে মূল হলো আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি যারা শিক্ষক যারা ছাত্র সবাইকে যা যতটুকু জানবো গভীর থেকে মূল থেকে জানবো আল্লাহ তৌফিক দিন আমিন